ভারতে বাতিল নোট দিয়ে তৈরি হচ্ছে উপহার সামগ্রী। গত বছরে 8ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে 500 ও 1000 টাকার নোট বাতিলের পর থেকে বিভিন্ন ব্যাংকে এই নোটগুলো জমা পড়ে। বাতিলকৃত এই নোটগুলো দিয়ে এখন কি করা হবে তা নিয়ে পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কলকাতার রিজার্ভ ব্যাংক বাতিল হওয়া এই নোটগুলো দিয়ে উপহার সামগ্রী তৈরির প্রস্তাব দিয়েছে কলকাতার লায়ন ইন্ডিয়া নামের একটি সংস্থাকে। মূলত রিজার্ভ ব্যাংকের ছবির বাধায় কাজ করে এই সংস্থাটি। ইতিমধ্যে বাতিল নোট দিয়ে অত্যন্ত 15টি উপহার সামগ্রী তৈরি করে রিজার্ভ ব্যাংকে পাঠিয়েছে। এইসব উপহারের মধ্য দিয়ে রয়েছে টেবিল ম্যাট, ফটো ফ্রেম, ঘড়ি, পেপার হোল্ডার, পেন্সিল মগ, কম্পিউটারে মাউস প্যাড, টিস্যু পেপার বক্স ইত্যাদি। লায়নের ইন্ডিয়া যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মনীষ গৌরীসারিয়া জানান, বাতিল হওয়ার নোটগুলো ব্যবহার করে কি ধরনের হস্তশিল্প সামগ্রী বানানো যায় সেই সম্পর্কে জানতে চেয়েছিল রিজার্ভ ব্যাংক। এরপরই তারা 15 ধরনের উপহার সামগ্রী বানিয়ে পাঠালে রিজার্ভ ব্যাংক তা গ্রহণ করে। তিনি জানান, এইসব পণ্য সামগ্রী তৈরি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, মূলত বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে এইসব দেওয়ার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাংক। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।